के कुचबिहार में केपीपी ने केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रामाणिक के घर के सामने किया धरना प्रदर्शन। पश्चिम बंगला के कुचबिहार जिले के दिनहाटा अंतर्गत भीतागुड़ी इलाके में स्थित केंद्रीय गृह राज्य मंत्री निशित प्रामाणिक के घर के सामने कामतापुर प्रगतिशील पार्टी के धरना प्रदर्शन किया, जिसको लेकर व्यापक तनाव पैदा हो गया। कामतापुर प्रगतिशील पार्टी के पूर्व घोषित कार्यक्रम के मुताबिक आज दोपहर गृह मंत्री के घर के सामने धरना प्रदर्शन करने के लिए पहुंचे तो बीजेपी समर्थकों ने उन्हें रोकने की कोशिश की। इसको लेकर पूरे इलाके में काफी उत्तेजना फैल गई है। स्थिति को नियंत्रित करने के लिए पहले से ही बड़ी संख्या में पुलिस बल को तैनात किया गया था। यहां पर प्रदर्शन के बाद कामतापुर प्रगतिशील पार्टी के सदस्यों ने क्षेत्र में एक रैली का आयोजन किया। कामतापुर प्रगतिशील पार्टी के महासचिव उत्तम कुमार राय ने कहा कि केंद्रीय गृह मंत्री अमित शाह ने चुनाव से पहले कुचबिहार के कामतापुरी और राजवंशी लोगों से कई वादे किए थे, लेकिन उन्होंने कोई भी वादा पूरा नहीं किया। कुचबिहार के लोगों को बताया गया कि कुचबिहार में एम्स बनेगा, नारायणी बटालियन बनेगी और कुचबिहार का विकास होगा। साथ ही कई बार ये वादा किया गया कि उत्तर बंगाल को केंद्र शासित राज्य बनाया जाएगा। चुनाव आ गए लेकिन अभी तक उन्होंने कोई वादा पूरा नहीं किया। इसलिए लोकतांत्रिक तरीके से राज्य के गृह मंत्री निशित प्रामाणिक के घर के सामने धरना प्रदर्शन का कार्यक्रम लिया गया, लेकिन सुबह से ही देखा जा रहा है कि वी के सदस्य को प्रताड़ित किया जा रहा है, उन्हें तरह तरह से धमकाया जा रहा है। इतना ही नहीं, बीजेपी कार्यकर्ताओं ने संगठन का झंडा भी खोलकर फेंक दिया है, यहाँ तक कि माइक भी हमसे छीन लिया गया। हम लोकतांत्रिक तरीके से अपनी मांग उठाने आए हैं, लेकिन जिस तरह से बीजेपी कार्यकर्ताओं हम पर हमला कर रहे हैं, उससे लोकतांत्रिक तरीके से आंदोलन चलाना असंभव नहीं है। इसलिए हम इस घटना की कड़ी निंदा करते हैं। গত লোকসভা নির্বাচনের সময় কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেক প্রতিশ্রুতি দিয়েছে কামতাপুরের মানুষের, কেটার কুচবিহারের মানুষকে। এখানে 55 বার 250 ফুট মূর্তি করা হবে, এখানে এইমস করা হবে, সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হবে, এ ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছে। নারায়ণী সেনা করা হবে, অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তারপরে বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি বা আমাদেরকেও বিভিন্নভাবে কয়েছে যে আলাদা কেন্দ্রীয় শাসিত অঞ্চল হবে, অনেক উন্নয়ন হবে, এক্সক্লুসিভ ডেভেলপমেন্ট হবে, কিন্তু ভোট এসে গেলো আজ পর্যন্ত কোনো একটা প্রতিশ্রুতি কার্যকারী করে নাই। তাই আমরা এখানে অবস্থান বিক্ষোভ কার্যসূচির দ্বারা, যেহেতু আমাদের কুচবিহারের সন্তান নিশিত প্রামাণিক, উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার বাড়িতে আমরা একটা গণতান্ত্রিক ওনার মানে এরিয়ায় একটা গণতান্ত্রিক অবস্থান বিক্ষোভ কার্যসূচি আমরা পালন করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সকাল থেকেই আমাদের কর্মীর উপর অনেক ধরনের অত্যাচার করা হয়, ভয় ভাবুকি দেখা হয়। এখানে আমাদের অনেক কর্মী আসার পরেও আমাদের কর্মীকে এখানে অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে। আমাদের ফ্ল্যাগ খুলি ফেলে দেওয়া হয় ওখান থেকে, আমাদের যে মাইক ছিল মাইক ছিনিয়ে নেওয়া হয়, আমাদের কর্মীর উপরে টর্চারিং করা হয়, অনেক গাড়ি আটকে দেওয়া হয়, আমাদেরকে ভয় ভাবুকি দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের গাড়ি আটকে দেয়। আমাদের কর্মীকে এখানে অবস্থান বিক্ষোভে সামিল হওয়ার কোনো সুযোগ দেয় নাই। একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, উনি যদি ডেমোক্রেসিকে সম্মান জানাইতে না জানে, তাহলে আমরা কীভাবে আমরা গণতন্ত্রের উপরে বিশ্বাসী হব? তাই আমরা ভারত সরকারকে আবেদন জানাতে চাই, এই ধরনের মন মানসিকতার মানুষকে যদি আবার যদি ওনার উচ্চ শিখরে বসায়, তাহলে আমরা কার কাছে ন্যায় চাব? আমাদের অভাব আছে, আমাদের অভিযোগ আছে, আমাদের রাজ্য ভাষার কথা আছে, আমরা উগলায় বলতে আসছি, ওনার সঙ্গে ওনার কর্মীদের সঙ্গে কোনো আমরা ঝগড়াঝাটি করতে আসি নাই। কিন্তু যেভাবে আমাদেরকে ওখানে অবস্থান বিক্ষোভ কার্যসূচি করার মতো কোনো পরিবেশ ওখানে ছিল না, আমাদের উপরে অনেক ধরনের টর্চার করার ওরা পরিকল্পনা করছিল, তাই এই ধরনের নোংরা কার্যকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই, ধিক্কার জানাই। আগামী দিনে যাতে এই কার্যগুলো বন্ধ হয়, আমরা চাই সুস্থ রাজনৈতিক বাতাবরণ, আমরা চাই এই অঞ্চলের ডেভেলপমেন্ট, আমরা চাই যে সার্বিকভাবে সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিক পথেই আমরা যাতে আমাদের সংগ্রামকে চালিয়ে যেতে পারি। তাই আমরা এখানে আজকে শুধু ওনার কাছে আবেদন রাখার জন্য আসছি, কিন্তু আমাদের কোনো কথাই উনি শুনল না। উনি বাড়িতে থাকা সত্ত্বেও এইভাবে আমাদেরকে, আমাদের কর্মীর উপরে, আমাদের সমাজের উপরে রাজবংশী নাম ধরে এখানে অনেক বিজেপি কর্মী গালিগালাজ করছে বলে আমি শুনতে পাচ্ছি। এটাকে আমি তীব্রভাবে ধিক্কার জানাই। আপনার পরিচয়? উত্তম কুমার রায়, জেনারেল সেক্রেটারি কামতাপুর প্রগতিশীল পার্টি।